আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটে বসছে রিয়্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের আঁচ দমাতে পারেনি প্রকল্পের অগ্রগতি। রূপপুর থেকে আরও জানাচ্ছেন শামিমা সুলতানা, ক্যামেরায় ছিলেন জসীমউদ্দিন। ছিল সংকটের হাতছাড়ি, প্রতিবন্ধকতার আজ, তবু সব অশনি সংকেত পেরিয়ে এগিয়ে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণযোগ্য। দেশের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পের প্রথম ইউনিটে চুল্লি স্থাপন করা হয় গত বছর। এবার দ্বিতীয় ইউনিটে বসবে চুল্লি। পরিচালক বলছেন, এর মাধ্যমে প্রকল্পের অগ্রগতি পৌঁছাবে 55%। গড় অগ্রগতি আর্থিক 53%, আর্থিক দুইটি ইউনিটের গড়। একটি ইউনিটের সাথে আরেকটি ইউনিটের তফাৎ হচ্ছে এক বছর। সেই হিসাবে যদি আমরা দেখি, প্রথম ইউনিটের ভৌত অগ্রগতি 70%-এর অধিক, দ্বিতীয় ইউনিটের অগ্রগতি 48%-এর মতো। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, জনগণের কাছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত কাজ শেষ করতে তারা বদ্ধপরিকর, তাই শত সংকট পাশ কাটিয়ে বাস্তবায়নের পথে এগুচ্ছে নির্মাণ কাজ। এখন পর্যন্ত আমরা যেই সময়ের মধ্যে এটা শেষ করার জন্য আমরা আগিয়েছি, সেটা ধরেই কিন্তু আগাচ্ছি, খুব একটা ব্যত্যয় ঘটেনি। এটাও একটা আমি মনে করি যে সারা বাংলাদেশের কাছে আমরা বলতে পারি, এই কারণে যে আমাদের সবাই সিনসিয়ারলি কাজ করছে। প্রকল্পের দায়িত্বরতরা জানান, এখন পর্যন্ত আইএর যতগুলো মিশন এসেছে তারা সবাই সন্তুষ্টি প্রকাশ করেছে, একই সঙ্গে আবারও আশ্বস্ত করেছেন এই প্রকল্প থেকে পরিবেশ বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই বলে। তবে এই কথার সত্যতা নির্ভর করবে ভবিষ্যৎ কার্যক্রমের উপর। শামিমা সুলতানা, চ্যানেল 24, রূপপুর, পাবনা। এ বিষয়ে আরও জানাতে রূপপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শামিমা সুলতানা। শামিমা, প্রধানমন্ত্রী কখন ভার্চুয়ালি যুক্ত হয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন? আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতির পিতার সুযোগ্য জ্যেষ্ঠ কন্যা, উন্নয়নের উপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এটি মূলত চুল্লি, যেখানে ইউরেনিয়াম পুড়িয়ে তারপরে এই বিদ্যুৎ উৎপাদনটা শুরু করা হয়। তো সেই জিনিসটা, মানে এটাকে মূল নিউক্লিয়াস বলা হয়, সেই জিনিসটাই আজকে স্থাপন করা হবে দ্বিতীয় ইউনিটে। এর আগে গত বছর প্রথম ইউনিটের রিয়্যাক্টর প্রেসার ভেসেল বসেছিল। তো গতকালকে আমাদের সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী তিনি কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন যে 2024 সালে প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ আসবে এবং দ্বিতীয় ইউনিট থেকে 2025 সালে তারা দ্বিতীয় ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে পারবেন। এর আগে আগামী বছরের শেষের দিকে প্রথম ইউনিটে কমিশনিং করা হবে, অর্থাৎ ট্রায়াল রান যেটাকে বলা হয় সেটি শুরু হবে প্রথম ইউনিটের, এবং তার পরের বছর 2024 সালে প্রাথমিক যে ট্রায়াল সেটি শুরু হবে এই দ্বিতীয় ইউনিটের, যেটির চুল্লি আজকে বসছে। আরেকটি বিষয় বলে রাখি যে বারবার করে যারা এই প্রকল্প সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু বারবার করে বলছেন যে এখান থেকে যে বিকিরণ মাত্রা হবে সেটি সহনীয় মাত্রায় থাকবে এবং সেটি কোন রকম পরিবেশ বিপর্যয়ের এখন পর্যন্ত যেভাবে গড়ে তুলছে তাতে এখন পর্যন্ত কোন ধরনের সম্ভাবনা তারা দেখছেন না, অর্থাৎ এটি এখন পর্যন্ত ভয়ঙ্কর কিছু হয়ে ওঠার কোন চান্স নেই। তো বাকিটা তো আসলে ভবিষ্যৎ বলে দিবে যে এটি কোন দিকে যায়। আমি আপনাকে ধন্যবাদ। বিএনপি সমাবেশ সামনে রেখে খুলনায় 21 ও 22 অক্টোবর বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। গত রাতে তারা যৌথভাবে এই সিদ্ধান্ত জানায়। এদিকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অভিযোগ করেন, আগামী 22 অক্টোবর বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠান বানচাল করতে পরিকল্পিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে বিভিন্ন উপজেলা ও 9 জেলার মানুষ সমাবেশে অংশ নিতে না পারে। তবে 2 দিন বাস বন্ধ হলে দুর্ভোগে পড়তে যাচ্ছেন এখানকার মানুষ। খুলনা থেকে প্রতিদিন গড়ে 1200 বাস দেশের 18টি রুটে চলাচল করে।
গাইবান্ধা পাঁচ আসনে উপনির্বাচনে অনিয়মের বিষয়ে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় দিনে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সহ 524 জনের সাক্ষ্য নেওয়া হবে। টানা তিন দিনে মোট 650 জনের সাক্ষ্য নেবেন নির্বাচন কমিশনের তদন্ত কমিটি। সাত কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে তাদের। এই তদন্ত কমিটিতে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও শাহিদুন্নবী চৌধুরী। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান মামুন। মামুন, সাক্ষ্য গ্রহণের পর কি তথ্য বেরিয়ে আসছে, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ তমাল, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সাগাটা উপজেলা পরিষদের সভাকক্ষের সামনে। তো আসলে এখানে সকাল থেকেই 9টা থেকে শুরু হয়েছে এখানে, কিন্তু আজকে গতকাল যেটা 1 থেকে 97টি কেন্দ্রে ভোটকেন্দ্রের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল, আজকে 58 থেকে 145টি কেন্দ্রের ভোটগ্রহণ সাক্ষ্য গ্রহণ করা হবে। এখন আমি দেখাতে চাই যে আপনার মাধ্যমে যে পিছনে দেখতে পাচ্ছেন যে এই সভাকক্ষে কিন্তু শুরু হয়েছে, এই এখানে 58 থেকে 79টি কেন্দ্রে এখানে সাক্ষ্য গ্রহণ করা হবে। আর দ্বিতীয় ধাপে আরেকটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে, ওখানে 80 থেকে 145টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, উপজেলা নির্বাচন অফিসার এবং নির্বাহী অফিসার সহ থানার ইনচার্জের সাক্ষ্য গ্রহণ করা হবে। তদন্ত কমিটিতে রয়েছে যারা, তারা রয়েছে এখানে, রয়েছেন আহ্বায়ক অশোক কুমার এবং দেবনাথ, এবং আপনার হচ্ছে সদস্য যারা রয়েছে যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস এবং শাহিদুন্নবী চৌধুরী, তারা দুজন কিন্তু রয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে। আমি এখন দেখতে পাচ্ছেন যে আসলে এখানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসাররা কিন্তু আপনার হচ্ছে এখানে সাক্ষ্য গ্রহণের জন্য দেওয়ার জন্য কিন্তু তারা এসে পৌঁছেছেন। তো আপনার মাধ্যমে জানাতে চাই যে আসলে এই যে এখানে আজকে দ্বিতীয় দিনের মতো 524 জনের সাক্ষ্য গ্রহণ করা হবে, বাকি কিন্তু আগামীকাল তৃতীয় দিনের মতো সকাল 9টা থেকে গাইবান্ধা সার্কিট হাউসে শুরু হবে। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর তমাল। মামুন, আপনাকে ধন্যবাদ। আজ বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ব্রিসবেনে দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। কোনো কম্বিনেশন কাজে আসছে না তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরীক্ষা নিরীক্ষা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। আফগানিস্তানের বিপক্ষে হারের পর দিন বিশ্রামে কাটিয়েছেন সাকিব মোসাদ্দেকরা, রিটন দাসও ফিট এই ম্যাচের জন্য। ব্রিসবেন থেকে আশিক রুদ্রের রিপোর্ট। হাঁটতে হাঁটতে বাংলাদেশ এখন নিঃস্ব এক দল, তার চাইতেও বেশি পোড়াচ্ছে ক্রিকেটারদের যাচ্ছে তাই পারফরমেন্স। একদিকে স্কটল্যান্ড, নামিবিয়ার মতো কুচকে দলগুলো চমক দেখাচ্ছে, আর টাইগাররা নখদন্তহীন, ভীত, জবুথবু অবস্থা। প্রস্তুতি ম্যাচে আফগানদের বিপক্ষে হারের পর দিন অনুশীলন করেনি বাংলাদেশ, টিম ম্যানেজমেন্টও চাঙা রাখার চেষ্টা করছে, তবে আসল দায়িত্বটা ক্রিকেটারদেরই। প্লেয়ারদের সেলফ অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ওরা যতটুকু টিপস দেওয়ার আমার টিম ম্যানেজমেন্টে, আমাদের ব্যাটিং কোচ, হেড কোচ সবাই দিচ্ছে, এবং পুরোপুরি কিন্তু মাঠে ইউটিলাইজ করার দায়িত্বটা খেলোয়াড়দের। আমি আশা করি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে নিজেদেরকে পুরোপুরি রেডি করে ইনশাআল্লাহ খেলবে। কোনো কম্বিনেশন কাজে আসছে না তাই প্রতি ম্যাচেই পরীক্ষা নিরীক্ষা চলছে, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচেও চলমান রাখার ইঙ্গিত। আর ওপেনিংয়ে ডানহাতি বামহাতি কম্বিনেশন পছন্দ টিম ম্যানেজমেন্টের। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড একটা কম্বিনেশনের কথা সবার আগে আসে, তো এইভাবে চিন্তা করে কিন্তু আগে, তো সেই হিসাবে ওই চিন্তা করে কিন্তু কালকে এটা চিন্তা করছিল, কারণ ওখানে অফ স্পিনার বল করছিল একদিক থেকে, অ্যান্ড থেকে সিমার আছে, তো সব কিছু মিলে যে টিম ম্যানেজমেন্টের একটা সবসময় মাঠে গিয়ে কিন্তু একটা বাস্তব চিন্তাটা নিয়ে কিন্তু মাঠে নাম। লিটন দাস ইঞ্জুরি মুক্ত, পরের ম্যাচে খেলা নিয়েও সংশয় নেই, তবে বাংলাদেশ কি পারবে মূল পর্বের আগে আত্মবিশ্বাসের রসদ জোগাতে? লিটন দাস ইঞ্জুরিতে ছিল, গত ম্যাচটা খেলে নেই, পুরোপুরি সুস্থ হয়ে গেলে ইনশাআল্লাহ আশা করছি বেস্ট কম্বিনেশন নিয়ে আগামীকাল খেলবে। আশিক রুদ্র, চ্যানেল 24, ব্রিসবেন, অস্ট্রেলিয়া। এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।